প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে। আমি আজকে ডিসকাস করব কিভাবে তোমরা কোনো টপিক পড়াশুনো করার পর সেটিকে মনে রাখবে এবং সেটি সহজে ভুলবে না সেই বিষয়ে। তাহলে দেখো, অনেক ছাত্রছাত্রী আছে যাদের কি হয় না, তারা কোনো একটা কিছু টপিক বা কোনো একটা কিছু অধ্যায় পড়াশুনো করলো এবং সেটা হয়তো দিন কয়েক পরে ভুলে যায়। তো এই সমস্যার সমাধানে আমি আমি কিন্তু আজকে তিনটে রাস্তা বলে দেবো। এই তিনটে রাস্তা তোমরা যদি ফলো করতে পারো, দেখবে তোমরা কোনো টপিক বা কোনো অধ্যায় তোমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারছো। ফার্স্ট অফ অল হচ্ছে, অর্থাৎ ফার্স্ট নাম্বার হচ্ছে, তুমি যে টপিকটা পড়াশোনা করছো সেই টপিকটার একদম ভিতরে ঢুকে তাকে ভালো এসে এবং অ্যাট্রাক্ট হয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ কোনো একটা টপিক তোমার ভালো ভালো লাগে না বা তোমার পড়তে ভালো লাগছে না, সেই টপিকটা দেখবে তোমরা তাড়াতাড়ি ভুলে যাও। এবং যে টপিকটা তোমার পড়তে বেশি ভালো লাগে সেই টপিকটা কিন্তু তোমরা তাড়াতাড়ি পড়ে নাও এবং সেটি কিন্তু সারা জীবন মনেও থেকে যায়। ঠিক সেই রকম কোনো একটা টপিক পড়াশুনো করার পড়াশুনো করতে গেলে এবং সেটিকে মনে রাখতে হলে সেটির ভিতরে আগে ঢুকতে হবে এবং তাকে ভালো এসে তোমাকে পড়াশোনাটা করতে হবে। তাহলে তোমরা সেই টপিকটা সহজে আয়ত্ত করতে পারবে এবং হৃদয়ঙ্গম করতে পারবে। সেকেন্ড টপিক হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তোমরা কোনো একটা টপিক পড়ে ছেড়ে দিলাম এরকম মানসিকতা নিয়ে কিন্তু তোমরা একদম চলবে না। একটা টপিক পড়াশুনো করার পর সেটি একটা খাতায় নিজের ভাষায় কিন্তু লিখে ফেলো। সেই টপিকটা সম্বন্ধে তুমি কি বুঝলে, কি কি সম্ভাব্য কোশ্চেন হতে পারে বা কিরকম অ্যান্সার হতে পারে, সেই সব খাঁচা তোমরা নিজেরা তৈরি করো, নিজে ভাবো এবং সেই কোশ্চেনের অ্যান্সার গুলো লিখে তোমার শিক্ষক শিক্ষিকাকে চেক করাও। ওনারা বলে দেবেন কোনটা সঠিক আছে বা কোনটা একটু ত্রুটি আছে, একটু কারেকশন করতে হবে। তাহলে সেই কারেকশনটা করে তোমরা সেই 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 টপিকটা কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা আয়ত্ত করতে পারছো। টপিক পড়লাম, শেষ করলাম, ছেড়ে দিলাম আর পড়ছি না, সেরম করলে কিন্তু হবে না। তোমাকে একটা টপিক তোমাকে একটা টপিক পড়াশুনো করার পরে সেটাকে লিখতে হবে। লিখলে কিন্তু তুমি দেখবে সেটি সহজেই তোমার মনে থাকছে। থার্ড হচ্ছে, একটা টপিক তোমার পড়া হয়ে গেল কিন্তু তুমি সেটা আর রিভাইজ করছো না, এরকম করলে কিন্তু হয় না। তুমি যখন ফার্স্ট টপিক শেষ করে সেকেন্ড টপিকে যাচ্ছ, তখন তোমাকে সেকেন্ড টপিক পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে ফার্স্ট টপিকও কিন্তু রিভাইজ করতে হবে। এবং তোমরা যখন থার্ড টপিকে যাচ্ছ, তখন ফার্স্ট আর সেকেন্ড দুটোকেই রিভাইজ করতে হবে। তাহলে দেখবে সবকিছু তো ব্যালেন্সে চলবে, কোনো টপিকই তোমরা কিন্তু ভুলছো না। তো আজকের এই যে তিনটে রাস্তা, এই তিনটে রাস্তায় চললে আশা করি তোমরা আর কিন্তু ওরা ভুলে যাবে না।
তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। তত তত সবাই ভালো এবং সুস্থ থাকুন, নমস্কার।